আপাতত এই প্রকল্পের 5,000 টাকা আর পাবেন না মহিলারা। এর আগে কিন্তু প্রচুর মহিলারা এই প্রকল্প থেকে 5,000 টাকা করে পেয়েছিলেন, কেউ বা তার থেকে বেশিও পেয়েছিলেন। কিন্তু অনেকেই বর্তমানে আবেদন করে গেছেন, এখনও টাকা পাচ্ছেন না। সামান্য বোঝাপড়ার কারণে কিন্তু বন্ধ হয়ে গেল এই প্রকল্পের টাকা দেওয়া। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যদি এই প্রকল্পে আবেদন করেও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য এই প্রকল্পের টাকা আপনারা নাও পেতে পারেন। যখন আবার পুনরায় চালু হবে আবার কিন্তু টাকা দেওয়া হবে। তো বর্তমানে কেন এই প্রকল্পের 5,000 টাকা আপনারা আর পাবেন না, কাদেরকে দেওয়া হবে না, কী জন্য দেওয়া হবে না, কোন প্রকল্পের কথা বলছি, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রকল্পের নাম নিয়ে লড়াই কেন্দ্র এবং রাজ্যের, যার ফলে বঞ্চিত হচ্ছে প্রসূতিরা। তো আজকে আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে আমি জানাচ্ছি, সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 5,000 টাকা করে মহিলাদেরকে দেওয়া হয়ে থাকে। এবার শুধু নাম বদলের অভিযোগে আবারও সেই 5,000 টাকা করে দেওয়া বন্ধ করলো কেন্দ্রীয় সরকার। তো এই বিষয়ে কী কী আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অল্প স্বল্প টাকা নয়, সদ্য প্রসূতিদের এককালীন 5,000 টাকা মাথাপিছু অথবা 6,000 টাকা করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অনুযায়ী। অভিযোগ, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের টানাপোড়েনে বড় অঙ্কের সেই প্রাপ্য টাকা হারাচ্ছেন রাজ্যের কয়েক লক্ষ মহিলারা। তো বুঝতে পারছেন, নাম বদলের এই জের নিয়ে কিন্তু ইতিমধ্যে মহিলারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বলা হয়েছে দেখুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে গত কয়েক মাস ধরে তা নিয়ে চলছে লড়াই, কিন্তু মেলেনি কোনো সুরাহা। একইভাবে বলা হয়েছে দেখুন, সদ্য মাহওয়া মহিলা ও তার শিশুর অপুষ্টি নিবারণে 2017 সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রকল্পে প্রথমবার মা হলে প্রসূতি পাবেন 5,000 টাকা, দ্বিতীয়বার মা হওয়ার ক্ষেত্রে কন্যা সন্তান হলে মা পাবেন 6,000 টাকা। তো বুঝতে পারছেন, 5,000 বা 6,000 টাকা করে কিন্তু দেওয়া হয়ে থাকে। কিন্তু কেন্দ্রের আরও একাধিক প্রকল্পের মতোই এই প্রকল্পের নাম থেকেও প্রধানমন্ত্রী শব্দটি বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। নাম বদলে রাখা হয়েছে বাংলা মাতৃ প্রকল্প। তো বুঝতে পারছেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে টাকাটা দেওয়া হয় কেন্দ্রীয় প্রকল্পে, তার নাম বদল করে দেওয়া হয়েছে বাংলা মাতৃ প্রকল্প, ফলে এই টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কি বলা হয়েছে দেখুন, স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, প্রথম কয়েক বছর কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছে, নাম বদল করতে বলেছে, কিন্তু তা করা হয়নি। 2022 সালে কেন্দ্র এই প্রকল্পে পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে দেয়, প্রায় 4 লক্ষ মায়ের টাকা আটকে যায়। তখন রাজ্য সরকার প্রকল্পের নাম বদলের আশ্বাস দেয় এবং 2022 সেপ্টেম্বরের দিকে কেন্দ্রীয় সরকার প্রায় 160 কোটি টাকার মতো আবারও ছাড়ে এই প্রকল্পে। তা দিয়ে কিছু মাকে টাকাও দেওয়া হয়, কিন্তু ফের নাম বদলে রাজ্য গড়িমসি করছে। এই অভিযোগে 2023 সালের মে মাস থেকে কেন্দ্র এই প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যেমন নাম বদল করা হয়েছিল, একইভাবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার কিন্তু নাম বদল হয়েছিল, সেই জন্য ইতিমধ্যে টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। বলা হয়েছে দেখুন, প্রায় 3-4 মাস হলো কার্যত নাক্ষত দিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর ফের প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা করেছে। নতুন মায়েদের নাম অনলাইনে নথিভুক্ত করার কাজও কিন্তু শুরু হয়েছে, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি, এখনও পর্যন্ত টাকা আসেনি। এতে এক বিচিত্র জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত, প্রকল্পে রাজ্যের দেওয়া নামে যেসব মায়েদের নাম নথিভুক্ত ছিল তারা আর কোনো দিন টাকা পাবে কি না তা কেউ জানে না। এমন প্রায় 2.5 লক্ষ মায়ের কমপক্ষে 80 কোটি টাকা বকেয়া রয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্রের কথা মতো নাম বদল করার পরে গত 2-3 মাসে যে সমস্ত মায়ের নাম নথিভুক্ত হয়েছে তাদের একজনও এখনও পর্যন্ত টাকা পাননি। প্রকল্পের নিয়ম অনুযায়ী মায়েদের নাম নথিভুক্ত হওয়ার পর 470 দিন পেরিয়ে গেলে আর কিন্তু টাকা পাওয়া যাবে না। অনেক জেলায় আবার পরিবর্তিত নামের প্রকল্পে মায়েদের নাম অনলাইনে নথিভুক্ত করার কাজ ঠিকমতো শুরুই করতে পারেনি। জেলায় জেলায় আশাকর্মীরা অভিযোগ করছেন যে বর্তমানে মায়েরা এই প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে গ্রামেগঞ্জে মানুষদের কাছে তাদেরকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। কারণ অনেকেই মনে করছেন, নাম যেহেতু আশাকর্মীরা সংগ্রহ করেছেন তাই তারাই ওই টাকা হস্তগত করেছেন। এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম বন্ধুরা যে আশাকর্মীরা এই নাম সংগ্রহ করে, আপনাদের নাম তোলা থেকে সমস্ত কিছু ফর্ম ফিল আপ এরাই করে। আগেই কিন্তু এই প্রকল্প সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম, এখানেও কিন্তু সেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার দেখুন, বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক অসীম দাস মালাকার এই ব্যাপারে বলেন, কেন্দ্রের সঙ্গে কথা চলছে, এর থেকে বেশি কিছু বলবো না। এবারে বলা হয়েছে দেখুন, কলকাতার পরিস্থিতি আরও এক বিচিত্র। এখানে রাজ্যের সেরা মেডিকেল কলেজগুলি রয়েছে যেখানে প্রতি মাসে প্রচুর মহিলারা সন্তানের জন্ম দেয়। অথচ আরজিকর, কলকাতা মেডিকেল, NRS, ন্যাশনাল মেডিকেলের মতো কোনো হাসপাতালেই কখনো কোনো মায়ের নাম এই প্রকল্পে নথিভুক্ত করা হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষরা জানিয়েছেন।
কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানান, যেসব মায়েরা পুর স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে এসেছিলেন তাদের নাম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় তোলা হয়েছে, তারাই কিন্তু টাকা পেয়ে থাকেন। এবারে দেখুন, বলা হয়েছে 2022 সালে 278 জনের নাম, 2022-23 সালে 1099 জনের নাম এবং 2023 সালের নভেম্বর পর্যন্ত 189 জন মায়ের নাম তোলা হয়েছে। অথচ তারা টাকা পেয়েছে কিনা পুরসভা জানেনি না। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে, সেই জন্যই মায়েরা টাকা পাচ্ছেন না। এবার দেখুন, বলা হয়েছে সব দেখে শুনে বিরোধীরা অভিযোগ করছেন, লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা নিয়ে রাজ্যে এত প্রচার, অথচ তারাই কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টানোয় কয়েক লক্ষ মহিলা বঞ্চিত হচ্ছেন, সন্তানের জন্মের পরে পুষ্টিকর খাবারও পাচ্ছেন না তারা। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাতে আবেদন করলে 5000 টাকা করে কিন্তু মহিলাদেরকে দেওয়া হয়, আগেই আপনাদেরকে জানিয়েছি। এবার শুধু নাম বদলের অভিযোগের জন্য কিন্তু বর্তমানে এই টাকাটা বন্ধ করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য আপাতত এই প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। আপনারা যারা যারা আবেদন করেছেন, অনেকেই জানতে চাইছেন যে এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না কেন, তাদের উদ্দেশ্যই বন্ধুরা এই ভিডিওটা বানানো। তো বর্তমানে হয়তো কেন্দ্র রাজ্যের সঙ্গে যদি একটা মীমাংসা হয়ে যায়, সেক্ষেত্রে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এবং যাদের বকেয়া রয়েছে আশা করা যাচ্ছে তাদের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা এই প্রকল্পের টাকা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।